আজকে আমরা কথা বলবো জোহানেস কেপলারের প্ল্যানেটারি মোশন সম্পর্কিত সূত্র নিয়ে। কেপলার টাকো ব্রাহে নামের একজন বিজ্ঞানীর আন্ডারে কাজ করতেন। টাকো ব্রাহে তার সারা জীবন ধরে অনেক কষ্ট করে অনেক হাই কোয়ালিটি ডাটা কালেকশন করেছেন। তার প্রাইমারি ফোকাস ছিল হচ্ছে মার্সের গতিপথ আর কি। এরপর জোহানেস কেপলার ওই ডাটাগুলার নিয়ে কাজ শুরু করেন। উনি টাকো ব্রাহের আন্ডারে কাজ করতেন। ওনার মৃত্যুর পরে কেপলার তার কাজ চালিয়ে যান। তো ওই ডাটাগুলা কালেক্ট করে উনি কতগুলো প্ল্যানেটারি সূত্র বের করেন। তার মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে গ্রহগুলো সূর্যের চারপাশে ইলিপটিক্যাল পথে ঘোরে। এইখানে একটা ইলিপস উপবৃত্ত, এটা হচ্ছে একটা বৃত্ত থেকে মানে একটু ভিন্ন। এখানে দুইটা ফোকি থাকে, দুইটা হচ্ছে তার ফোকাস পয়েন্ট থাকে। এখানে যে কোনো একটাতে হচ্ছে সূর্য থাকে, আর কোনো একটা প্ল্যানেট হচ্ছে যে তার উপবৃত্তের যে পথ সেই বরাবর চলে। এভাবে যদি করা হয় তাহলে হচ্ছে দেখা যায় যে ম্যাথমেটিক্স অর্থাৎ যে গ্রহগুলো কবে ওঠে ডোবে তাদের অরবিটাল ডাটার সাথে আসলে এই জিনিসটা মিলে, আর অন্য যে কোনো ক্ষেত্রে এটা মিলে না। আমরা দেখি বৃত্তাকার অরবিট হলে প্ল্যানেটগুলোর গতি সেম হয়ে যায়, কিন্তু ইলিপটিক্যাল হলে যখন গ্রহগুলো সূর্যের কাছে থাকে তখন সেটা স্পিড বেড়ে যায়, আবার যখন দূরে থাকে তখন স্পিড কমে যায়। এইভাবে হচ্ছে ইলিপটিক্যাল অরবিটের কারণে আমাদের হচ্ছে যে অরবিটাল ডাটাগুলো তাদের ওঠানামার যে ডাটাগুলো সেগুলো ফিট করে। এটাই হচ্ছে কেপলারের প্রথম সূত্র, এবং উনি হচ্ছে এটা দিয়ে প্রথমে অবজার্ভ করেন আর কি। এরপরে যেটা দ্বিতীয় সূত্র সেটা বলতেছে যে প্ল্যানেটগুলোর যে জয়নিং লাইন সূর্যের সাথে সেটা যদি আমরা নির্দিষ্ট সময় বরাবর দেখি তাহলে নির্দিষ্ট সময়ে ধরেন এক মাস, এক মাসে সেটা সেম এরিয়া করবে সারা বছরই, অর্থাৎ তার অরবিটের যে কোনো পয়েন্টে নির্দিষ্ট সময়ে ইকুয়াল সময়ে ইকুয়াল এরিয়া সে কভার করবে। অর্থাৎ যখন হচ্ছে সূর্যের কাছে থাকবে তখন স্পিড বেশি থাকবে, তখন মানে সে এরিয়া যেটা কভার করবে সেটা দূরে থাকা অবস্থায় কম স্পিডের সময়ে তার যে এরিয়া সেটা সমান হবে, অর্থাৎ সমান সময়ে সে সমান এরিয়া ক্রস করবে। এই দুটা সূত্র তার হচ্ছে যে ইলিপটিক্যাল অরবিটের উপরে মানে নির্ভর করে আর কি। এরপরে কেপলারের তৃতীয় সূত্র, এখন এই ডাটাগুলো সে টেবিলে আকারে বসিয়ে অ্যানালাইসিস করতেছিলেন। অ্যানালাইসিস করে করে উনি একটা অদ্ভুত ট্রেন্ড দেখতে পেলেন। উনি দেখলেন যে দূরত্ব যে আছে গ্রহগুলোর সেগুলোর কিউব, আর যদি পিরিয়ড অর্থাৎ তাদের এক বছরের যে আছে এক বছর কয় দিনে সেটাকে যদি স্কোয়ার করে ভাগ দেওয়া হয় তাহলে সেটা একটা কনস্ট্যান্ট সংখ্যার আশেপাশে হয়, যেমন 7.64 7.52 এরকম হয়। এটা দেখে উনি নিজে অবাক হয়ে গেলেন। কেপলারের ভাষায় উনি হচ্ছে উনি ভাবছেন উনি মানে স্বপ্ন দেখতেছেন আর কি, এবং সবসময় এটা মিলে যায়। অর্থাৎ উনি নিজে প্রচণ্ড লেভেলের অবাক হয়ে গিয়েছেন। এরপর উনি এটা প্রায় 10 বছর পরে, প্রথম দুইটা সূত্র দেওয়ার 10 বছর পরে উনি এই সূত্রটা পাবলিশ করলেন। এটা হচ্ছে কেপলারের থার্ড ল। এটা বলতেছে যে হচ্ছে যে মানে কোনো একটা অরবিটাল পিরিয়ড অর্থাৎ বছর কয় দিনে একবার সূর্যকের চারপাশে ঘুরে আসতে কতদিন কতক্ষণ লাগে সেটার স্কোয়ার হচ্ছে যে তাদের দূরত্বের হচ্ছে কিউবের হচ্ছে সমানুপাতিক হবে আর কি। তা এখন এটা জানলে আমরা হচ্ছে প্রায় সবগুলা গ্রহের হচ্ছে পিরিয়ড এবং দূরত্বগুলো ইজিলি বের করতে পারতেছি আর কি। এভাবে হচ্ছে কেপলারের তিনটা সূত্র আমাদের মডার্ন আন্ডারস্ট্যান্ডিংকে অনেক বেশি আগায় তোলে, এবং যে সূর্যকেন্দ্রিক যে চিন্তাভাবনা সেটাকে হচ্ছে অনেক বেশি প্রতিষ্ঠিত করে, যেটা দিনের পর দিন আমরা আরও মানে আরও অনেক বেশি বুঝতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।